দেশের শতভাগ বিদ্যুতায়নের পরও বৈশ্বিক প্রেক্ষাপটে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীনদের ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম সরকার। এ সময় 26,229টি ঘর গৃহহীনদের হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চগড় থেকে রিপোর্ট করছেন আপেল মাহমুদ, ক্যামেরায় ছিলেন নিরঞ্জন দেববর্মা। খুশির সুরে সব বাড়িতেই একই মধুর সুখ। আশ্রয়ণ দুই প্রকল্পের তৃতীয় পর্যায়ে 5টি জেলায় গৃহহীনদের ঘর হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 26,229টি ঘরের দলিল ও চাবি পঞ্চগড়, লক্ষ্মীপুর, বাগেরহাট, ময়মনসিংহ ও মাগুরার গৃহহীনদের দেন তিনি। প্রথমবারের মতো পঞ্চগড় ও মাগুরা জেলাসহ 52টি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দলমতের ভিন্নতা থাকলেও গৃহহীন সবাইকে ঘর দেওয়া হবে বলে জানান শেখ হাসিনা। যে কারো কাছে যদি একটা খবর থাকে যে বাংলাদেশের একটি মানুষ ভূমিহীন গৃহহীন আছে, অবশ্যই আমাদের খবর দেবেন। দল মত নির্বিশেষে যেই গৃহহীন থাকবে আমরা তাদেরকেই ঘর করে দেবো। কারণ এই বাংলাদেশ দলমত হয়তো ভিন্নতা থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, দেশটা তো আমাদের। আর আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমারই। উন্নত দেশগুলো বিদ্যুৎ সাশ্রয় পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে দেশের যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। আজকে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব জায়গায় কিন্তু তারা ওই বিদ্যুৎ সাশ্রয় করা, পেট্রোল সাশ্রয় করা, ডিজেল সাশ্রয় করা, জ্বালানি সাশ্রয় করার সেই উদ্যোগ উন্নত দেশগুলিও নিয়েছে। আমরা এখনও আমাদের দেশকে ভালোভাবে চালাতে পারছি, কিন্তু আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে এবং সতর্কতামূলক পদক্ষেপও আমরা নিয়েছি। তাই আমি সবাইকে অনুরোধ করব, বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, পানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে, জ্বালানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে। আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের ঘর রক্ষার পাশাপাশি বিদ্যুৎ, পানি, জ্বালানি ব্যবহারে সাশ্রয় হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় এবং মাগুরা জেলাকে গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণার মধ্য দিয়ে সবার জন্য আবাসন নিশ্চিতের আরও এক ধাপে এগিয়ে গেল সরকার। গৃহহীন এসব মানুষ নতুন ঘর পেয়ে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, সেই সাথে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিকেও মনোযোগ দিচ্ছেন। পঞ্চগড় থেকে আপেল মাহমুদ, এটিএন বাংলা।